নদিয়ার নাকাশীপাড় থানার বিলকুমারী গ্রামে হঠাৎই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। আর এই ভয়ঙ্কর আগুনেই ওই গ্রামের 11টি বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় মানুষজনই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে নাকাশীপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যান পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মানিক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী সহ অন্যান্যরা। স্থানীয় মানুষের দাবি, এই আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। দেখবো তো বার যাই, ছুটে এসছি, দূরে ছিলাম, একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দশটা আমাদের লোক জানিয়ে দেবো। একদম পাশে আছি সবাই মিলে ভাগ করে নেব, কষ্টটা সবাই ভাগ করে নেব, কষ্ট আমরা ভাগ করে নেব। না না, আমি শুনলাম, কোনো চিন্তা করো না, আমরা কষ্ট ভাগ করে নেব। কখন হয়েছে আগুনটা? 10-11 কিভাবে আগুনটা হলো? ইলেকট্রিক তার থেকে কটা বাড়ি পড়েছে মোটামুটি? 10-12টা। আমার বেশি ক্ষতি হয়েছে। আপনাদের বেশি ক্ষতি হয়েছে? এখন যে ভদ্রলোক এসেছিলেন আপনাদের কাছে, ওনাকে আপনারা চেনেন? নাম শুনেছেন কোনো সময়? ওর নাম কি মানিক ভট্টাচার্য? হ্যাঁ, উনি আমাদের এই বিধানসভার ক্যান্ডিডেট, এখানে তৃণমূলের প্রার্থী। উনি এসেছেন আপনাদের পাশে এবং ফায়ার ব্রিগেড আসে তাদের সহযোগিতায়, মানে আগুনটা নেভায় এবং ওদের টোটাল 11টা ফ্যামিলির বাড়ি যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।